প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচনী অঙ্গীকার নামায় অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার ব্যাপারটি ছিল অন্যতম ইস্যু। আর তার জের ধরেই ট্রাম্প জানালেন, অতি দ্রুত শুরু হবে আমেরিকার অবৈধ অভিবাসী উচ্ছেদের কাজ। সেই সাথে আগামী আদমশুমারিতে নাগরিক বাছাইয়ের জন্য বিতর্কিত প্রশ্ন ব্যবস্থা রাখার প্রক্রিয়া রাখতে অনর্থক। অভিবাসনদের তাড়াতে গেল মাসেই এক অভিযান চালু করার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। পরে সেই অভিযানের তারিখ ফাঁস হয়ে গেলে তা স্থগিত করা হয়। সেই অভিযানটিকে পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে অভিযানকে ধরপাকড় বলতে একেবারেই নারাজ মার্কিন প্রেসিডেন্ট। খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটি শুরু হবে, তবে এটা কোনো ধরপাকড় নয়। বছরের পর বছর ধরে যারা এখানে অবৈধভাবে এসেছে তাদের উচ্ছেদ করতে চাই আমরা। এদিকে শুক্রবার তিনি এক সংবাদ সম্মেলনে জানান, দেশের জনগণকে কি করে সবচেয়ে কম দামে ঔষধ দেয়া যায় তা নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করার বিষয়ে কাজ করছেন তারা। একদিকে দেশ থেকে বহিরাগতদের বের করা, আরেকদিকে দেশের মানুষের সেবার জন্য ঔষধের দাম কমানোর চেষ্টা, সবকিছুই নির্বাচনী প্রচারণার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে